আঁচলগুলো বেঁচে দেয় না। মাকে দেখি, ভাই বোনকে দেখি, কালু বুলু কাউকে দেখি, আর মায়ের কাছে যাবো। বুড়োটাকে তো জিজ্ঞেস করে যেতে হবে, না হলে বুড়োটা গোসা করে বসে থাকবে। বুড়ো দাদু, এই বুড়ো দাদু, বুড়ো দাদু আমি গো। এই বুড়ো দাদু, আমি অষ্টমঙ্গলে যাব না গো। হ্যাঁ যাবে যাবে, সেই কথা বলার জন্য ফিরে এলে নাকি বুড়ো দাদুটার পাকা চুল বিছে দেওয়ার জন্য ফিরে এলে? পাকা চুল বাঁচবো? আমার না পাকা চুল বাঁচতে খুব ভালো লাগে। আমাদের গ্রামে মুদি দাদু ছিল, মুদি দাদু বলতো আমি তোকে 5 পয়সা দেব, আমার পাকা চুল বেঁচে দিবি, আমিও দিতাম। হ্যাঁ তুই 5 পয়সা করে পেতে তো, আমি তোমাকে 50 পয়সা করে দেব। কি আমাকে 50 পয়সা দেবে গো? এই আমাকে ঠকাবে না তো, তাও বলবে না তো, ঠক ঠক ঠকাবি কাকি? ঠাম্মা জেগে যাবে। খুব মায়ের কথা মনে পড়ে, মা তো এইভাবে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ঘুম পাড়িয়ে দিত। আজকাল মানুষের সঙ্গে মানুষের দূরত্ব অনেক বেড়ে গেছে। তুই ওদের সেই মেয়ে যে তোর দাদা শ্বশুরের মাথায় হাত দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তুই গান জানিস? জানি তো। কিয়ান জানিস? আমি কীর্তন জানি তো। হ্যাঁ আমি কীর্তন জানি, পল্লী গান জানি, শাড়ি গান জানি, টুসু গান জানি, ভাদু গান জানি, আমি সব জানি। ওই ঘুম পাড়ানি গান জানিস? ঘুম পাড়ানি গান জানি তো, জানি। আজকাল আমার বড় মায়ের কথা মনে পড়ে রে, ঘুমের ওষুধ ছাড়া আজকাল আর ঘুমোতে পারি না। টেপি কোথায় গেল? টেপি গান গাইছে, সর্বনাশ করেছে টেপি নাকি তমসা? তমসা গান গাইছে, কি সুন্দর না গানের গলাটা। হ্যাঁ
কি ভালো গান গায়। এই তোরসা, হ্যাঁ দাদুর ঘর থেকে আসছে না গানটা? মনে হচ্ছে দাদুকে গান শোনাচ্ছি, বুঝলি? যাবে শুনবে? চলো 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 চলো, এসো এসো। কোথায় পাবো সোনার কাঠি ভাবছি, চার ছোঁয়াত সবুজ হবে আবার পড়ে থাকা মাটি, ভাবছি শুধু ভাবছি আর ভাবছি, কোথায় পাবো সোনার কাঠি ভাবছি। হ্যালো, কে বলছেন? কাকে খুঁজছেন? দীপকে? আপনি কে বলছেন? নকুলেশ্বর ঘটক। এই আমাকে দাও, আমাকে দাও। হ্যালো, আমি তোরসা বলছি, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, কি হলো? কেটে দিল ফোনটা। কি হল? এই নকুলেশ্বর ঘটক তো ওই লোকটা যে বিয়েটা দিল। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার বলো তো, এত রাতে দীপকে খোঁজ করছে কেন? কি হয়েছে দিভাই, কিছু হয়েছে? হ্যাঁ রে দীপ, এই নকুলেশ্বর ঘটক ফোন করেছিল, তোকে এত রাতে খোঁজ করছে কেন রে? আমি আমি কিভাবে বলবো বলতো, হয়তো ওই কেমন আছি ওটাই খোঁজ নিচ্ছিল। এই শোন, চুপ কর তো, ঘটক ফোন করে নাকি খোঁজ নিচ্ছে কেমন আছে, আশ্চর্য। এই নকুলেশ্বর ঘটক লোকটা না বেশ ঘোরেল, ওই চালচলন কথাবার্তা কিরকম যেন একটা। বিয়ের সময় তো তাকে একবারের জন্য দেখা যায়নি, হঠাৎ বিয়ের এতদিন পরে ফোন করে দীপের খোঁজ নিচ্ছে। শুধু কি তাই, দীপের খোঁজ করতে গিয়ে টেপি বলে একজনের নাম বললো, জানিস? কি টেপি? হ্যাঁ, তারপর তো তোরসা ফোনটা নিয়ে নিল। তোরসা কি বললো? আরে বাবা, ফোনটা তো কেটেই দিল। কিন্তু এই টেপিটা আবার কি? আমি কি করে জানবো? দি ভাই, এ বাড়িতে টেপি বলে কেউ নেই, আর এ বাড়িতে যত কাজের লোক রয়েছে তাদের মধ্যে কারোর নাম টেপি নয়। ঠিকই তো, তাহলে টেপিটা কে? দি ভাই, বলছিলাম তোরা এত রাত অব্দি কেন জেগে আছিস বলতো, মানে জানা গিয়ে ঘুমিয়ে পড়। আসলে আমারও খুব ঘুম পেয়েছে। আরে আমরা তো তমসার কাছেই যাচ্ছিলাম, তমসা মনে হয় আজকে দাদুকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছিল, তাই না রে? দাদু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। দাদু ঘুমিয়ে পড়েছে? দেখেছিস মুকু, আজকে কতদিন পর দাদু বিনা ঘুমের ওষুধে ঘুমিয়ে পড়েছে, তাই নাকি? বললো শুনে না, দেখ দাদু নাকি বিনা ওষুধে ঘুমিয়ে পড়েছে, ঘুমের ওষুধ লাগেও নি। আমার ঘুম পাচ্ছে এবার, চলো চলো যাই, চলো 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 টাটা। সবার দ্বারা সব কিছু হয় না। হবে হবে হবে, টেপিকে আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই, আপনি শুধু মুখ খুলবেন না প্লিজ। মুখ তো আমি খুলবই ভাই, এর শোধ তো আমি নেবই। আপনার কাছে আমি হাত জোর করছি, আপনি আমাকে তিনটে মাস সময় দিন, তিন মাস আমি আপনার পায়ে পড়ছি। ঠিক আছে, তোমাকে তিন মাস সময় দিলাম, তার মধ্যে যদি টেপিকে তমসা বানাতে পারো ভালো,
নইলে একদিন তোমাদের পরিবারে গিয়ে আসল জুতোটা মেরে আসার। চলো 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 চলো।